tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি এখানে টুকটাক আশপাশটা ঘোরার জন্য। এখন যেখানে আমরা সেটা তো বলেছিলাম আগের ব্লগে, সেটা এখন আমরা দিল্লিতে স্টে করছি, তারপরে রাত্রেবেলা ট্রেনে করে আবার অন্য জায়গায় যেতে হবে। তো এখন যতক্ষণ রয়েছি এখানটা কী করবো ঘরের মধ্যে বসে, তাই ভালো টুকটাক এদিক ওদিক এখানটা যতটা কভার করা যায় করে নিই। তো এখন সেটাই বেরোচ্ছি। এই যে আমি তো টোটালি রেডি, রেডি হয়ে গেছে, তো মঞ্চটা যাচ্ছে আর আসছে। তো এখন বেরোচ্ছি, চলো তোমরা ভাবটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি আগে তোমাদের, এই আমরা যেহেতু এখানে সেকেন্ড ফ্লোরে আছি স্টেশনে, তাই এখান থেকে তোমাদের আগে বাইরের ভিউটা দেখিয়ে দিই, দুর্ধর্ষ দেখতে লাগছে। তো এইটাই হচ্ছে এখানকার স্টেশনের আর কি সেকেন্ড ফ্লোর থেকে বাইরের ভিউটা, বিভৎস সুন্দর লাগছে। আর এত উপর থেকে স্টেশন আমি আগে কোনো দিন দেখিনি, দৃশ্যটা আমার কাছে মানে কী বলবো, মনে হচ্ছে দেখেই যাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু তা করলে তো হবে না, এখন বেরোতে হবে। এই যে নিচে সব লোকজন যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে, এটাই হচ্ছে ওল্ড দিল্লি স্টেশনের বাইরেটা। সো আমরা চলে এলাম আবার, আমরা বিকেলবেলা এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 2:35। তো আমরা এখন ওল্ড দিল্লি থেকে বেরিয়েছি, তা কাছে ফিরে যেগুলো ঘোরার জায়গা আছে সেখানে আমরা যাচ্ছি। তো এই যে আমার সাথে চলে এসেছে ভাই আর ভাইয়ের বউ, তারা হাই বলে দাও সুস্মিতা। তা তোমরা দেখতে থাকো, আমরা এখন ঘুরতে যাচ্ছি, ঘোরাটা কেমন হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সো তোমরা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, গতকাল থেকে এত ট্রেন জার্নি হয়ে গেছে, সেইভাবে কোনো জায়গা ঘোরাই হয়নি, তাই ফাইনালি আমাদের ট্রেন জার্নি আপাতত মোটামুটি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আর কেন আপাতত বলছি সেটা তোমরা আপকামিং ব্লগগুলোতেই বুঝতে পারবে, কারণ তার কারণ হচ্ছে আমাদের ঘোরার জায়গাটা একেবারেই কিন্তু দিল্লি নয়, আমাদের ঘোরার জায়গা আর কি মেন ডেস্টিনেশন কিন্তু একেবারেই অন্য। আর এতক্ষণ যে জায়গাটা দেখছিলে সেটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশনের ভেতর, আর এটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশনটার বাইরে। ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগছে, বেশ একটা রাজকীয় রাজকীয় ভাব আছে। আর যেহেতু এখানে আমাদের ঘোরার জায়গা না, তাই ঝটপট স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম আমরা অটো, আর এখন অটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তবে যাচ্ছি একটা খুব ভালো জায়গায়, সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। চলো এখন যাওয়া যাক। আর এটাই হচ্ছে দিল্লির সেই বিখ্যাত জামা মসজিদের সামনে মীনা বাজার। আর এখানে কি নেই, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড়, মোবাইল অ্যাক্সেসরিজ, এছাড়া আছে খেলনার দোকান, খাবারের দোকান তো আছেই, সব কিছু নিয়ে জায়গাটা বেশ জমজমাট। তবে এই এত ভিড়ের মধ্যে নিজের মোবাইল আর পার্স, এই দুটোকে কিন্তু যথেষ্ট সাবধানেই রাখতে হয়েছে, নাহলে কখন যে দেখবো মোবাইল আর পার্সের জায়গাটা ফাঁকা সেটা বোঝাই যাবে না। আর প্রচণ্ডই বাজারটা ভিড়, সেটা তোমরা দেখেও বুঝতে পারছো। আর এখন আমরা চলে এসেছি একদম জামা মসজিদের কাছে, আর এখন সামনে কয়েকটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িকটা কভার করলেই আমরা জামা মসজিদের একদম ভেতর অবধি পৌঁছতে পারবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। জামা মসজিদে ঢোকার ঠিক বাঁদিকেই দেখি অনেক জুয়েলারি শপও রয়েছে, আর এখন এই সামনের সিঁড়িকটা দিয়েই আমাদের উঠতে হবে, যে সিঁড়িগুলোর কথা তোমাদের আমি আগে বলেছিলাম। ফাইনালি একটা স্পট আমাদের কমপ্লিট হলো, এখনো দেখি ভেতরে ঢুকতে দেয় কি দেয় না কিছুই জানি না, সম্ভব হলে যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন ভেতরে ঢুকি, ওখানে টোটালটা হচ্ছে ওইখান থেকে আমরা এসেছিলাম, এই টোটালটা হচ্ছে জামা মসজিদের মার্কেট, পুরো লোকে একদম লোকারণ্য। এটাই হলো দিল্লির সেই বিখ্যাত জামা মসজিদ, পার্সি ভাষায় যার নাম মসজিদ ই জেহান নুমা। আর এটা তৈরি হয়েছিল 1650 থেকে 1656 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ সম্রাট শাহজাহানের সময়কালে।
তিনটে ডোম ও দুটো মিনার দিয়ে একদম সুন্দরভাবে সাজানো এই মসজিদটা পুরোটাই কিন্তু তৈরি করা হয়েছে রেড স্যান্ডস্টোন আর সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। আর এখন আমরা যেখানটা রয়েছি এটা হচ্ছে জামা মসজিদের ভেতরে। আর এখানে ভিডিওগ্রাফি সেরকম অ্যালাউ না থাকলেও স্টিল ফটো কিন্তু তোলাই যাবে। আর এখানে জুতো পরে আসা একদমই নিষিদ্ধ, তবে জুতো বাইরে রেখে অথবা হাতে নিয়ে ভেতরে ঢুকতে হবে। আমরা রয়েছি জামা মসজিদের ভেতরে, তবে এখানে একটাই কন্ডিশন, জুতোটা হাতে করে নিয়ে আসতে হবে। যার জন্য যেখানটা ফটো হলো সবই জুতো হাতে করেই হবে আমাদের। জায়গাটা খুব সুন্দর আর ভেতরটা একদম ঠান্ডা, মানে পুরোনো দিনের পাথরের তৈরি বলে একদমই ঠান্ডা। থেকে বেরিয়ে যাচ্ছি, জায়গাটা খুব সুন্দর লাগলো। এখন যাবো এখান থেকে সোজা লালকেল্লা, তো চলো এখন যাওয়া যাক। আর এই জায়গাটায় আমরা বেশিক্ষণ থাকলাম না, তার কারণ হচ্ছে এটা আমাদের মেন ঘোরার স্পট না, আর আমাদের রাতের দিকে মানে 8টার মধ্যে আবার আমাদের ট্রেনে উঠতেও হবে, তাই বেশি এখানে আর লেট করলাম না, কারণ ওদিকে ট্রেনটা মিস হয়ে গেলে পুরো ঘোরাটাই আমাদের নষ্ট হয়ে যাবে। তাই ঝটপট এখানটা কোনো রকমে কভার করেই আমরা বেরিয়ে যাচ্ছি, যাওয়ার আগে আরেকবার দেখেও নিলাম। জামা মসজিদের আশপাশটা যেহেতু টোটালটাই একদম বড় করে মার্কেট বসে, তাই যাওয়ার সময় যেভাবে মার্কেটের মধ্যে দিয়ে ঢুকতে হয়েছিল, বেরোনোর সময় সেই মার্কেটটাকে কিন্তু কভার করেই আমাদেরকে বেরোতে হবে। আর এই মার্কেটটাই কি নেই, মানে আগে তো বলেইছিলাম খেলনা টেলনার মানে অফুরন্ত সম্ভার, এছাড়া রয়েছে জামা কাপড় খাবারের দোকান। হ্যাঁ, এই খাবারের দোকানের জন্যই মেনলি এখন এই রাস্তাটা দিয়ে যাওয়ার, কারণ কৌশিক এখানে আসার আগে দিল্লিতে কী কী খাবার পাওয়া যায় এই সাইডে অনেক ঘেঁটে এসেছে, তো ওকে এখন যেভাবেই হোক এইখানের খাবারের দোকানগুলো অবধি পৌঁছতেই হবে। সেইটাই আমাদের আর একটাও বড় কারণ আমরা তাড়াতাড়ি জামা মসজিদ থেকে বেরিয়ে এলাম। এখন এখানে ও যেখানে ইউটিউবে খাবারের দোকানগুলো দেখেছে, এখন সেইগুলোকেই একটু এক্সপ্লোর করার চেষ্টা করা যাক। আর এখান দিয়ে যাবো কি, এত পরিমাণ ভিড়, তাড়াতাড়ি করে যাওয়াও যাচ্ছে না, এত লোকের এখানে ভিড় রয়েছে, আর হারিয়ে যাওয়ার তো প্রচণ্ড ভয়। একেই আছি এখানে আমরা চারজন, তার মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যায় একদম বিশ্রী অবস্থা হয়ে যাবে। প্রচুর ফুড ব্লগে দেখে এসছে জামা মসজিদের সাথে চিকেন আইটেম, এখন এসছে সেটাই ট্রাই করতে, দেখি এখন কোন দোকানটা ভালো লাগে কি খাই। এইখানে লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে, মানে চিকেন আইটেমটাই বেশি পাওয়া যাচ্ছে, আর টুকটাক ফল টল এইসব তো রয়েছে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে, এখন বিকেল 4:45 বাজে, ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের জামা মসজিদ, দেখে নাও তোমরা। এতদিন ফুড ব্লগে আমি জামা মসজিদের পাশে অনেক খাবারের দোকান দেখেছি, আমি খুব খুব এক্সাইটেড যে ওখানে কখন কখন যাব। সো আমি এখানে এসেছি, এই যে মার্কেটটা তোমরা দেখছো, এই মার্কেটটার নাম হচ্ছে মিনা মার্কেট, ঠিক আছে। এই মার্কেটের পাশে অজস্র খাবারের দোকান আছে, দেখো সামনে একটা দোকান আছে লাজু কাবাব, এর পাশে আরও অনেক দোকান আছে, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি। অজস্র দোকান আছে, একের পর এক কাবাব, কাবাবের গন্ধে চারিদিক মম মম করছে, দেখো। এ একটা আলিফ কাবাব, এ একটা কাবাব, চারিদিকে কাবাবের গন্ধে না মম করছে। আর এটা এখানকার ফেমাস খাবার, তো আমরা এখানকার স্পেশাল যেটা সবচেয়ে ভালো আসলাম কাবাব সেখানে যাব, তা সেটা এখান থেকে, সেটা জামা মসজিদের 1 নম্বর গেটের খুব কাছে, ঠিক আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। সেই যাওয়ার পথে তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো কত দোকান কাবাবে, এটা তো অসাম। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকের ভিডিওর কিন্তু এখনও অনেক চমক বাকি আছে, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগছে একদমই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো তোমরা দেখতে থাকো। তো খুঁজতে খুঁজতে ফাইনালি একটা খাবারের দোকানে চলে এসেছি, আর এখানে এসে তো দেখি একদম আস্তে আস্তে চিকেনগুলো কীভাবে তেলের মধ্যে ভাজছে, আর চিকেনটাকে মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করা ছিল, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল দেখেই মনে হচ্ছিল কখন পাতে এসে পড়বে। আমরা এখন যে দোকানটায় আছি সেই দোকানটার নাম হচ্ছে হাজি মোহাম্মদ হোসেন, আর এর ঠিক উত্তর দিকেই রয়েছে আসলাম চিকেন। তো আগে এই দোকানটাতে খেয়ে নেই, তারপর যাবো পরের দোকানে।
তো প্রথম দোকান থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড চিকেন, আর তার সাথে ছিল চাটনি। আর আসলাম চিকেন থেকেও আমরা একটা খুব ভালো চিকেনের প্রিপারেশন অর্ডার করেছিলাম। তবে এই ভিডিওটাতে সব কিছু দেওয়া থাকবে না, আমি এই টোটাল দিল্লির ভ্লগটা নিয়ে আর একটা নতুন তোমাদের সাথে ভ্লগ শেয়ার করবো পুরো আলাদা, তো সেটার মধ্যে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। তো দুটো দোকানের খাবারই ছিল জাস্ট অসাধারণ। মসজিদ ঘোরা কমপ্লিট করে এখন যাচ্ছি সোজা লালকেল্লার দিকে, দেখি এখন ওখানে কী কী আছে। খেয়ে দিয়ে পেট একেবারে ভরপুর ভর্তি হয়ে গেছে, দেখা যাক চলো ওইখানে কী হয়। লালকেল্লার বাইরে দিয়ে দেখি ভেতরে এখন ঢুকতে দেয় কি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তাই যাই হোক, এসে যতক্ষণ বাইরে থেকে তো দেখে যাই, মন্দিরটি খুব সুন্দরই লাগছে। এতদিন দূর থেকে ফটো তো দেখতাম, সামনে সামনে দেখার মানে আনন্দটাই সম্পূর্ণ আলাদা, দেখতে খুব সুন্দরই লাগছে। আর এখন টাইমটা হচ্ছে ওটা 6টা বাজে, আর এখানে এখনো আলো। দেখেছি লালকেল্লার একদম সামনে, যে লালকেল্লা এতদিন ফটোতে টিভিতে দেখে এসেছি, এই যে এখন পুরো চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা চোখের সামনে দেখার ফিলিংস একেবারেই আলাদা। বিভৎস আনন্দ পেয়েছি এটা দেখে চোখের সামনে। এখন এখানে বেশ কিছু ফটো টটো তুলবো, চলো আবার পরে দেখা হচ্ছে। এই লালকেল্লার ভেতরে ঢোকার টাইমই হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30, যেটা আমরা কিন্তু একেবারেই পেরিয়ে ফেলেছি। তাই লালকেল্লাটাকে বাইরের থেকেই আমাদের উপভোগ করতে হবে। আর এই লালকেল্লা সোমবারে সম্পূর্ণ বন্ধ থাকে। আমরা চলে এসেছি লালকেল্লার সামনে, এই যে লালকেল্লা, এখানে এখন বেশ কিছু ফটো ফটো তুলবো, তারপরে ফটোগুলো আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায়, মানে ইনস্টাগ্রাম এইসব জায়গাতেই দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে। এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের এরপর আরও ট্রেন আছে, যেটা বলেছিলাম আমাদের জার্নি এখানেই শেষ না। এখন 10টা নাগাদ আবার ট্রেন আছে, এখন ওখান থেকে ব্যাগপত্র নেব, তারপর আবার যাব। চলো লালকেল্লাকে বাই বাই জানিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে, আমাদের নেক্সট জার্নি, আমাদের নেক্সট জার্নি আবার শুরু হবে এইখান থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। এসে কোনো রকমে ফ্রেশ হয়ে এই যে ট্রলি নিয়ে আবার যাচ্ছি, এখান থেকে আমাদের আর একটা নতুন জার্নি শুরু হচ্ছে। আর আজকের এই ভ্লগটা আমি আর এখানে কন্টিনিউ করবো না, কারণ এরপরে একটা বড় বড় জার্নি রয়েছে, তার সেটা আর এই ভিডিওর সাথে অ্যাটাচ করবো না। তাই এই ভ্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার আগে একটা লাইক করে দিও, চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে, এখন আর তাড়াতাড়ি যেতে হবে, কারণ ট্রেন নিচে দাঁড়িয়ে আমরা স্টেশনের ওপরে রয়েছি। তো এই যে সবাই ব্যাগ নিয়ে আসছে, আমিও ব্যাগ নিয়ে আসছি, এখন যাচ্ছি, চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে।